दीर्घ टालबाहानार पर अवशेषे गोसाबा ग्राम पंचायत बोर्ड गठन हलो शुक्रवार। पंचायत निर्वाचन हो गेलेও दीर्घदिन धरे तृणमूल गोष्ठीकंदलेर जेरे प्रधान और उपप्रधान निर्वाचन स्थगित रेखेছিল प्रशासन। एलाकाय अशांति एड़ाते प्रशासन এই সিদ্ধান্ত নিয়েছিল। এদিন এক পঞ্চায়েত সদস্য অভিযোগ করেন যে তাদেরকে আটকে রেখে বোর্ড গঠন করা হয়েছে। শুক্রবার প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে প্রধান ও উপপ্রধান নির্বাচিত হয়। প্রধান হন তাপস বিশ্বাস এবং উপপ্রধান নির্বাচিত হয়েছেন নিভাগিরি জানা। আঠারোটা পঞ্চায়েতের আসন আছে, সেই আসনের মধ্যে একটা বিজেপি, তিনটে নির্দল এবং এই চারটে নির্দল এবং ১৩টা দলীয় সিম্বলে আমাদের তৃণমূল কংগ্রেসেরই পঞ্চায়েত মেম্বার আমরা আছি। কিন্তু আজকের আমরা বোর্ড গঠনের জন্য সবাই আমরা ১৩ জন পঞ্চায়েত মেম্বার আমরা দলীয় পার্টি অফিসেই উপস্থিত হই। সেখান থেকে আমাদের দাবি ছিল যে একই পরিবার থেকে অঞ্চল সভাপতি, সহকারী সভাপতি এবং একই পরিবার থেকে প্রধান করা যাবে না। আমাদের এই ৭ জনের দাবিটা শোনার পরে আমাদের এই আজকে যে বোর্ড গঠন হয়েছিল, হাইকোর্টের নির্দেশে যে বোর্ড গঠনটা হলো, সেই বোর্ড গঠনে আজকের আমাদের এই ৭ জনকে উপস্থিত হতে দেওয়া হয়নি। আমরা জানতে চেয়েছিলাম যে কেন আমাদেরকে উপস্থিত দেওয়া হয়নি, এই সদুত্তর আমরা কারোর কাছ থেকেই পাইনি এবং কে আমাদের আটকে রাখলো বা পার্টি অফিসে কে তালা লাগালো সেটাও আমরা জানতে পারিনি। আমাদের বোর্ড গঠনের পরে কে পার্টি অফিসে তালাটা খুলে দিয়েছে সেটাও আমরা বুঝতে পারিনি। আমরা সেই কারণে আজকের আমরা দলীয় এই ৭ জন পঞ্চায়েত মেম্বার মিলিয়ে আমরা দাবি রাখছি, আমরা পরবর্তী সময় আবার হয়তো হাইকোর্টের দ্বারস্থ হতে পারি, ঠিক আছে? তো হাইকোর্টের দ্বারস্থ হয়ে মহামান্য আদালতের কাছে আমরা অনুরোধ করব যাতে আমরা এই ১৩ জন পঞ্চায়েত মেম্বারের উপস্থিতিতে আবার নতুন করে ভোট গঠনের প্রক্রিয়াটা হয় সেটা যাতে দেখা হয়। তো আপনাদের তো মোট ১৮টা আসনের মধ্যে ১৩টা সংখ্যা তৃণমূলেরই সংখ্যাগরিষ্ঠতা ছিল, তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের মধ্যে এই অন্তর্দ্বন্দ্বটা কেন? অন্তর্দ্বন্দ্ব একটাই কারণ, আমরা ৭ জন চেয়েছিলাম যে একই পরিবার থেকে যাতে প্রধান, একই পরিবার থেকে অঞ্চল সভাপতি, একই পরিবার থেকে সহকারী সভাপতি যাতে না হয়, এই প্রতিবাদ করার জন্যই আজকের আমাদেরকে এখানে পার্টি অফিসে আটকে রাখা হলো এবং সেখান থেকে আমাদের ভোট গঠনে অংশগ্রহণ করতে দেওয়া হলো। পার্টি অফিসে কি আপনাদেরকে ডেকেছিল? পার্টি অফিসে আমাদের ডাকা হয়েছিল, নেতৃত্ব ডেকেছিল। কারা ডেকেছিল? সেটা অনিমেষবাবু এবং কেমার শিক্ষা দেবী নিয়ে এসেছিলেন, ওনার নেতৃত্বেই আজকে পার্টি অফিসে আজকে এসেছিলাম আমরা। ডেকে ওনারা কি বললেন? ওনারা বলেছিলেন যে দলীয় সিদ্ধান্ত মানার জন্য, কিন্তু আমরা ওখানেও প্রতিবাদ করেছিলাম যে একই পরিবার থেকে যাতে না করা হোক, ঠিক আছে? তারপরে কার কথা অনুযায়ী যে আমাদের ওখানে আটকানো হলো সেটা আমরা বুঝতে পারছি না। অন্যদিকে পঞ্চায়েত সদস্যদের আটকে রাখার অভিযোগ অস্বীকার করেছেন গোসাবা ব্লক তৃণমূল সভাপতি। বলছি, দীর্ঘদিন বাদে গোসাবা পঞ্চায়েত গঠন হলো, কেমন লাগছে? খুব ভালো লাগছে। গোসাবার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং সমস্ত রকম পরিষেবা মানুষ পাবে সেই হিসাবে খুব ভালো লাগছে। দীর্ঘ এতদিন ধরে আপনাদের এই গোসাবা গ্রাম পঞ্চায়েতে প্রধান উপপ্রধান বা পঞ্চায়েত বোর্ড গঠন হলো না কেন? দেখুন, এখানে কিছু নির্দল আছে, তারা কিছু সমস্যা করার চেষ্টা করেছিল বা করছিল, সে প্রশাসনের কাছে খবর ছিল, তার জন্যে কোনো সমস্যা হতে পারে, এই জন্য প্রশাসন থেকেই ভোট গঠনটা বন্ধ ছিল। আজকে ভোট গঠন হওয়ার পরে খুব ভালো লাগছে। আপনাদের কিছু জয়ী তৃণমূলের পঞ্চায়েত সদস্য তারা একটা অভিযোগ করছে যে আজকের যখন পঞ্চায়েতের ভোট গঠন করা হয় সেই সময় তাদের বেশ কিছু পঞ্চায়েত মেম্বারদেরকে তাদেরকে জোর করে আটকে রাখা হয়েছিল, যার জন্য আপনার অনুগামীরাই ভোট গঠন করলো, কি বলবেন? না, এটা সম্পূর্ণ ভুল। আপনারা দেখুন খোঁজ খবর নিয়ে, গোসাবা গ্রাম পঞ্চায়েতে ম্যাক্সিমাম পঞ্চায়েতরাই ছিল এবং কে দু চারটে পঞ্চায়েত গেল গেল না কি করে খোঁজ খবর নেবো, তো তারাই বলতে পারে। তারা যে অভিযোগটা করছে না, এটা সম্পূর্ণ মিথ্যা। আপনার নাম? আমার নাম কৈলাস বিশ্বাস। আপনি এখানকার কি দায়িত্ব? গোসাবা অঞ্চল সভাপতি।